Bismillahirrahmanirrahim. Shikkhartri bondhura, ami Mohammad Atique Hasan, Bangladesh Dak Bibhag Jyoti Poshti Center er pokkho theke. Ajke apnader dekhabo kibhabe apnara ekti MS Word page e kibhabe watermark add korben. Watermark ekti guruttopurno bishoy. Je onek shomoy dekha jay bibhinno institute ba bibhinno protishthan tader ডকুমেন্টস গুলোর উপর এক ধরনের জলছাপ তৈরি করেন। এই জলছাপটি কিন্তু অনেকটা গুরুত্ব বহন করে নিয়ে আসে ওই প্রতিষ্ঠানটির। তো আমরা কিভাবে এই জলছাপটি বা এই ওয়াটারমার্কটি আমরা ইনসার্ট করব কিংবা আমরা ইচ্ছা করলেও পিক্সার ওয়াটারমার্কও দিতে পারি। তো আমি আজ আপনাদেরকে দুইটি অপশনেই দেখানোর চেষ্টা করব কিভাবে ওয়াটারমার্ক করবেন, কিভাবে পিক্সার মার্ক করবেন। তো এই বিষয়টি আমি আপনাদের সামনে আজকে তুলে ধরব। চলুন এর জন্য আমাদের ইনস্টলকৃত যে এমএস ওয়ার্ড সফটওয়্যারটি রয়েছে মাইক্রোসফট ওয়ার্ড, সেই সফটওয়্যারটিতে যাওয়ার পর আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের অবশ্যই পেজ লেআউট যে মেনুটি রয়েছে, ডিজাইন মেনুটি রয়েছে, ইনসার্ট মেনুটি রয়েছে, হোম মেনু রয়েছে, এগুলো কিন্তু আমি বিগত টিউটোরিয়ালগুলোতে আলোচনা করেছিলাম। তো আজকে আমি আপনাদের যে বিষয়টি নিয়ে দেখানোর চেষ্টা করছি সেই বিষয়টি আজকে বোঝানোর চেষ্টা করব আপনাদেরকে ইনশাআল্লাহ। তো আমরা চাচ্ছি যে একটি প্রতিষ্ঠানটির একটি ওয়াটারমার্ক তৈরি করব যেখানে অনেকগুলো ডিজাইন থাকতে পারে বা অনেকগুলো টেক্সট থাকতে পারে, যার মাঝখান দিয়ে কিংবা ডায়াগোনালিভাবে আমরা কীভাবে বা হরিজন্টালিভাবে কীভাবে ওয়াটারমার্ক সেট আপ করতে পারি সেই বিষয়টি নিয়ে আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করছি। তো এর জন্য আপনাকে জলছাপ বা ওয়াটারমার্ক দেওয়ার জন্য বা পিক্সার ওয়াটারমার্ক দেওয়ার জন্য আপনাকে ওয়াটারমার্ক অর্থাৎ ডিজাইন মেনুর আন্ডারে ওয়াটারমার্কে যাইতে হবে। ওয়াটারমার্কে ক্লিক করার পর আপনি অনেকগুলো ডেমো ফেজ দেখতে পাবেন, যেমন এটি হচ্ছে কনফিডেন্সিয়াল ওয়ান, কনফিডেন্সিয়াল টু, ডু নট কপি ওয়ান, মানে এই যে বিভিন্ন অপশনগুলো কিংবা এই যে ডু নট কপি, তো এই যে অপশনগুলো এইগুলো যদি আপনি নেন তাহলে কি হবে। সাপোজ আমি নিচ্ছি এই কনফিডেন্সিয়াল ওয়ান, এইটিতে ক্লিক করার পর কিন্তু ওই টেক্সটটি চলে আসছে, এই টেক্সটটি আর ইমিট করার কোনো ওয়ে নেই। তো আমি যদি চাই যে কাস্টম অর্থাৎ আমি আমার মতো করে দিব আমার প্রতিষ্ঠানের যে জলছাপ আমি সেটি দিব, তো এর জন্য আমাকে ডিজাইন মেনুর আন্ডারে ওয়াটারমার্ক অপশনটিতে ক্লিক করলে আমরা অনেকগুলো ডেমো পেজ দেখতে পাচ্ছি। ডেমো পেজের নিচে তিনটি অপশন দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে যে মোর ওয়াটারমার্কস ফ্রম অফিস ডট কম। যদি আপনি এর চেয়েও আরও বেশি কিছু ওয়াটারমার্ক অ্যাড করতে চান তাহলে আপনাকে অফিস ডট কম অর্থাৎ আপনার নেট কানেকশন মাস্ট থাকতেই হবে, তাহলে আপনি অফিস ডট কম থেকে ওয়াটারমার্ক অ্যাড করতে পারেন। যদি আপনার এই ওয়াটারমার্কগুলোর বাইরে আরও কালারফুল ওয়াটারমার্কের প্রয়োজন পড়ে। এরপর দেওয়া রয়েছে কাস্টম ওয়াটারমার্ক। কাস্টম ওয়াটারমার্ক এর অর্থ হচ্ছে যে আপনি ইচ্ছা অনুযায়ী আপনি কী রকমের ওয়াটারমার্ক দিতে চাচ্ছেন সেই অপশনটি হচ্ছে কাস্টম ওয়াটারমার্ক। এরপর রয়েছে রিমুভ ওয়াটারমার্ক। যদি কোনো প্রতিষ্ঠান বা কোনো ইনস্টিটিউট তাদের ডকুমেন্টসগুলোতে যে ওয়াটারমার্কটি দিয়েছিল সেই ওয়াটারমার্কটির কোনো সমস্যা হয়ে থাকে বা সেটি চেঞ্জ করে নতুন ওয়াটারমার্ক অ্যাড করতে চাচ্ছেন, তো সেক্ষেত্রে যদি এই অপশনটি থেকে থাকে তাহলে অনেক সুবিধা হয়ে যায়। তো মাইক্রোসফট ওয়ার্ডের এই যে ফিচার, এই ফিচারটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আগের কোনো ওয়াটারমার্ক থাকলে সেই ওয়াটারমার্কটাকে আমরা রিমুভ করে দিতে পারবো। তো আমরা কিভাবে কাস্টম ওয়াটারমার্ক অ্যাড করতে পারি সেই বিষয়টি দেখার চেষ্টা করছি। এর জন্য আপনাকে প্রথমে কাস্টম ওয়াটারমার্ক ক্লিক করতে হবে। এরপর এখানে দেখা যাচ্ছে যে নো ওয়াটারমার্ক, এখনও কিন্তু কোনো ওয়াটারমার্ক সেখানে সিলেক্ট করে দেওয়া হয়নি। এর কারণ হচ্ছে যে এই যে দুইটি রেডিও বাটন দেখা যাচ্ছে, একটি হচ্ছে পিক্সার ওয়াটারমার্ক, একটি হচ্ছে টেক্সট ওয়াটারমার্ক। তো এই দুই রেডিও বাটনে যে কোনো একটি ক্লিক করলে কিন্তু আপনার যে কোনো একটি কাজ করবে, একসঙ্গে আপনি দুইটি করতে পারবেন না। প্রথমে আপনাকে হয় যে কোনো একটিকে সিলেক্ট করে নিতেই হবে। তো আমরা যদি পিক্সার ওয়াটারমার্ক করতে চাই তাহলে পিক্সার ওয়াটারমার্কের রেডিও বাটনটিতে ক্লিক করলে
নিচে কিছু অপশন চলে আসছে, যেমন হচ্ছে যে সিলেক্ট পিক্সার, এরপর স্কেল অটো। তো অটো দিয়ে না দিয়ে আপনি এই যে যে পার্সেন্টেজগুলো দেওয়া রয়েছে, নর্মালিভাবে অটো থাকে, যেমন 500%, 200%, 150%, 100%, 50%, এই যে অপশনগুলো এগুলো দিতে পারেন। এরপর আপনি যদি পিক্সার ওয়াটারমার্ক করতে চান, তাহলে সিলেক্ট পিক্সারে ক্লিক করলে আমার এমন একটি অপশন চলে আসলো বা অ্যালার্ট মেসেজ চলে আসলো যে ইউ নিড অ্যান ইন্টারনেট কানেকশন টু ইনচার্ট অনলাইন পিক্সার। যদি আমি অনলাইন পিক্সার থেকে পিক্সার নিতে চাই বা অনলাইন থেকে কোনো পিক্সার নিতে চাই, তাহলে কিন্তু আমার নেট কানেকশন থাকতে হবে। আর নেট কানেকশন থাকলেই কিন্তু আমার পিক্সারটি অটোমেটিকভাবে সেই ডেস্টিনেশনে নিয়ে যাবে এবং সেখানে গিয়ে আমরা ক্লিকের মাধ্যমে আমাদের চয়েস অনুযায়ী আমরা সেই পিক্সারটি সিলেক্ট করে অ্যাড করতে পারি। তো যেহেতু আমাদের নেট কানেকশন নেই, সুতরাং আমাদের এই মেসেজটি শো করাই দিচ্ছে যে হোয়াইল ইউ আর অফলাইন, যেহেতু আমরা অফলাইনে রয়েছি, সুতরাং ইউ ক্যান ইনসার্ট পিক্সার ফ্রম ইউর কম্পিউটার। আমাদের এই কম্পিউটার থেকেই পিক্সার অফলাইন ওয়ার্ক অফলাইন হিসেবে কাজ করে নিতে হবে। হোয়াইল ইউ আর অফলাইন, যেহেতু আমরা অফলাইনে রয়েছি, বা সেহেতু আমাদের কী করতে হবে, ওয়ার্ক অফলাইনে কাজ করতে হবে। ওয়ার্ক অফলাইনে ক্লিক করার পর কিন্তু আপনার ডেস্টিনেশন দেখা যাচ্ছে, যেহেতু এই এটি একটি পিক্সার ক্যাপচার জেপিজি, কিংবা এই যে এইটি একটি জেপিজি পিক্সার, কিংবা আরও ভিতরে ঢুকলে আপনি আরও পিক্সার দেখতে পাবেন। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো জানা থাকা খুবই জরুরি। তো এই এটি হচ্ছে যে আপনি কীভাবে পিক্সার ওয়াটার মার্ক নেবেন। তো আমরা যদি টেক্সট ওয়াটার মার্ক নিতে যাই, তাহলে এর জন্য টেক্সট ওয়াটারমার্কে ক্লিক করলে কিন্তু আগের যে ওয়াটারমার্কের রেডিওটি ছিল সেটি কিন্তু রিমুভ হয়ে যাবে। এরপর টেক্সট ওয়াটারমার্ক অপশনে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি যে ল্যাঙ্গুয়েজ এখানে দেওয়া রয়েছে অনেকগুলো, অর্থাৎ ইংলিশ, ইউনাইটেড স্টেটস, এছাড়া রয়েছে আফ্রিকানস, এরপরে অনেকগুলো অপশন দেওয়া রয়েছে। তো আমাদের ইউনাইটেড স্টেটস অর্থাৎ ইউএসএ এই অপশনটি সিলেক্ট করে দিলাম আমরা। এরপর টেক্সট নর্মালিভাবে এখানে এস এ এফ এই টেক্সট দেওয়া রয়েছে, কিংবা আপনার সফটওয়্যার অনুযায়ী বিভিন্ন টেক্সট থাকতে পারে। তো আমরা যেহেতু টেক্সট আমরা ওয়াটারমার্ক দিতে চাচ্ছি, সাপোজ আমরা এখানে একটা ওয়াটারমার্ক দিতে চাচ্ছি যে মিম গার্মেন্টস। তো এর জন্য আমরা লিখলাম যে মিম গার্মেন্টস, মিম গার্মেন্টস লেখার পর আমরা যদি এখানে আরও কিছু অ্যাড করতে চাই, হ্যাঁ করতে পারবো। তো আমরা এই মিম গার্মেন্টস এতটুকু দিলাম। এরপর ফন্ট এখানে দেওয়া রয়েছে যে কনস্টান্টিটা, তো এই যে ফন্ট, এই ফন্টটি আমরা চেঞ্জ করে কিন্তু অন্যান্য ফন্ট হয়ে দেব। তো আমরা এটাই দিলাম যে কনস্টান্টিয়া, এইটা দিয়ে দিলাম। এরপর সাইজ দেওয়া রয়েছে অটো, এখান থেকে আমরা সাইজ ইচ্ছামতো দিতে পারি। তো আমরা ডিফল্টভাবে অটো দিলাম। এরপর কালার, কালার আমরা চেঞ্জ করে দেব। আমরা যদি কালার না দিয়েও ওয়াটারমার্ক অপশনের ওকে বাটনে ক্লিক করি, তাহলে কিন্তু আমাদের ওই ওয়াটারমার্কটি চলে আসবে, বাট হয়তো বা সেটি একটু কালারফুল নাও হতে পারে, কারণ নর্মালি আর হচ্ছে কালারফুল দুইটার মধ্যে একটু পার্থক্য রয়েছে। তো আমরা এই কালারে এসে যে কোনো একটা কালার সিলেক্ট করে দিলাম, না আমি এখানে রেড কালারটি দিয়ে দিলাম। দেওয়ার পর আমরা নিচে লেআউট দেখতে পাচ্ছি, যে লেআউট এর অর্থ হচ্ছে যে প্রিন্ট করার পর সেটির অবস্থান কী হবে, সেটি কীরকম দেখাবে, সেটা অনেকটা অনেকটা লেআউটের অপশনের মধ্যে পড়ে। যেমন এখানে দেওয়া রয়েছে ডায়াগোনাল, ডায়াগোনাল দিলে আপনার কিন্তু যেমন এটি এইটা যদি একটি পেজ হয়, এই অংশটুকু পেজ আমি আপনাদের দেখাচ্ছি যে কীভাবে আপনারা এই লেআউটগুলো বোঝার চেষ্টা করবেন। আমি আপনাদের সেই জিনিসটাই দেখানোর চেষ্টা করছি যে সাপোজ এইটি হচ্ছে সেই ওয়ার্ডার পেজটি। তো আমরা এখানে লিখলাম, লিখলাম যে মিম গার্মেন্টস। মিম গার্মেন্টস লেখার পর যদি আমি ডায়াগোনালে দিই, তাহলে লেখাটি কিন্তু কর্ণ বরাবর চলে আসবে, যে ডায়া গোনা এই দিকে চলে যাবে। আবার যদি আমি এখানে এসে যদি আমি ইয়া করতে চাই, যে আমি সেটা ইয়া করে না দিয়ে আমি সেটাকে দিব হরিজন্টাল, তাহলে হরিজন্টাল বলতে সেটা হচ্ছে অনুভূমিক বরাবর, অর্থাৎ তখন কিন্তু সেটার অবস্থান এরকম হবে যে ডায়াগোনাল না হয়ে এই সোজায় স্ট্রেট লাইন চলে আসবে, এইটাকে বলা হচ্ছে হরিজন্টাল। আর যখন আমার কুইনিক বরাবর অর্থাৎ এক কর্ণ থেকে অপর কর্ণের দিকে যাবে, সেটাকে বলা হচ্ছে ডায়াগোনাল। তো এই বিষয়গুলো আমাদের জানা থাকলে অবশ্য কাজ করতে সুবিধা হবে। তো আমরা লেআউট হিসেবে ডায়াগোনালটাকে সিলেক্ট করে দিলাম। এরপর অ্যাপ্লাই করে
ক্লোজ বাটনে ক্লিক করলে আবার দেখেন যে আমাদের যে পেস্টের লেআউট সেটা কিন্তু চলে আসছে এবং এটি ওয়াটারমার্ক হিসেবে কাজ করলো। তো আমি আশা করবো যে আপনারাও আপনাদের যদি কখনো এরকম ওয়াটারমার্কের প্রয়োজন হয় বা জল ছাড়ার প্রয়োজন হয় তাহলে কিন্তু আপনি ইজিলি এই বিষয়টিকে সেখানে অ্যাক্সেস করতে পারবেন এবং সেটি সেখানে যোগ করতে পারবেন। তো আবারও আপনাদের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করে এখানে শেষ করছি এবং আগামী টিউটোরিয়াল দেখার প্রত্যাশায় এবং আরও আপনাদের জানাচ্ছি যে যদি কোনো রকমের সমস্যায় পড়ে যান এবং করতে গিয়ে না পারেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি সেই বিষয়টা ভেবে আপনাদের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।